গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, সকাল সকাল হাত পুড়ে ফেলছি হেয়ার স্ট্রেট করতে, যে ঘুমের চোখে ছিলাম। যাই হোক, দেখো আজকে সকালের ভিউ। মানে যেদিন কপালে শনি থাকে ওইদিন সব রকম থাকে। আজকেও আবার গাড়িতে তেল নিতে হয়েছে, পরে প্রিন্ট আউট করি নাই ক্লাসে গেছি। আউটফিট অফ দ্য ডে গাইজ, আই ডোন্ট নো হু ইজ হি। ঘোরা করে প্রিন্টের জন্য আসলাম মিসরে বলে, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। মিস থেকে পারমিশন নিয়ে আসছি এদিকে প্রিন্ট আউট করতে। ওয়াও, যাই হোক চলে আসছি দোকানে। সুবিধা লাগছে রে, প্রিন্ট আউট করে চলে আসছি। খুব পড়ছে, একটা স্যান্ডউইচ খেয়ে তারপর যাবো, সুযোগ পাইছি, ওয়াই নট। চলে আসছি ফাইনালি জেল থেকে রেহাই পাইলাম, আই মিন ক্লাস শেষ হইলো, দুইটা ক্লাস। দেখো আমি কত খুশি। আইসে পড়ছি স্টারে গাইস, নাস্তা করে আসি স্টারে ফর ব্রেকফাস্ট, বিকজ এটা তো ব্রেকফাস্ট করে নাই, আমি খালি চা খাবো। মজার কাহিনী কী হয়েছে জানো, স্টারে এসে দেখি স্যার লাঞ্চ করতেছে। স্যার তো আমাদের দেখে একদম পুরো ভয় পেয়ে গেছে, আমাদেরকে অফার করলো খাবার, পরে বললাম না, পরে তো যে খাবার আমরা খাই ওটা আমরা অর্ডার দিয়ে দুজন মিলে বসে খাইলাম চা পরাটা। আয়োজন সবে পরাতের জন্য দুঃখজনক বিষয়, কালকে প্রিয়াঙ্গন মার্কেটের সামনে একটা আননোন ব্লাস্ট হয়েছে। আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, এখনও কিছু আইডেন্টিফাই হয় নাই। সো আজকে আমাদের তো এই পথ ধরেই যেতে হয়, আর কোনো অল্টারনেটিভ রুট নাই। সো আমি তোমাদেরকে একটু দেখাই দিই আজকে এই জায়গার অবস্থা কি। একদম স্বাভাবিক গাইস, জাস্ট ওই জায়গাটা একটু সিল করে দিছে, একটা গেট লাগাই দিছে। আর দেখো, আই ডোন্ট নো কত মানুষ মরছে, মানে আমার খুবই খারাপ লাগতেছে এটা দেখার পর। আমার খুব খারাপ লাগছে যে জাস্ট গতকালকে, লাইক কিছু আওয়ার্স আগে এখানে কতগুলো মানুষ মরে পড়েছিল। ভেরি স্যাড, ভেরি স্যাড। যাই হোক, রেস্ট ইন পিস, আমরা সবাই দোয়া করি। তারপরে বাসে চলে আসলাম, আমি কিন্তু লাঞ্চ টাঞ্চ কিছু করি না। এখন বাজে কিন্তু 5টা, আমি আমার পিসি সেট আপ দেওয়া হইতেছি, বিকজ জানোই তো ল্যাপটপ নষ্ট হয়ে গেছে। আর এদিকে আমি রজা খেতেছি, নেক্সট একটা ভিডিও বানাবো এটা নিয়ে, যে কীভাবে ঠান্ডার থেকে বাঁচলাম। পিসি সেট আপ শেষ, সব কাজ টাজ করলাম। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, অ্যান্ড অবশ্যই ফলো দিবা। টিল দেন, বাই।